হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব 2021 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের খুব জনপ্রিয় একটি কোরিয়ান ওয়েব সিরিজ, যার নাম স্কুইড গেম, আর এর আইএমডিবি রেটিং হলো 8.3। তো গল্পের শুরুতেই আমাদেরকে এই সিরিজের প্রধান চরিত্র সিয়ংকে দেখা, আর আজ হলো তার মেয়ের জন্মদিন, তাই জন্য তার মা তাকে কিছু টাকা দেয় যাতে তার মেয়েকে নিয়ে সে বাইরে ডিনারের জন্য যেতে পারে। কিন্তু সিয়ংয়ের আরও টাকার প্রয়োজন হয়, তাই জন্য সে তার মায়ের এটিএম কার্ডটি চুরি করে নেয়। এরপর সে তার মায়ের সব টাকা চুরি করে হর্স রাইডিংয়ে লাগিয়ে দেয়। এই গেম থেকে সে 4.51 জিতে যায়। সিয়ং এক কোম্পানি থেকে অনেক টাকার ধার নিয়েছিল, তাই জন্য সে লোকগুলো তার পিছু নেয়। তারপর তারা সিয়ংকে অনেক মারে। সিয়ং তখন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য যখন তার পকেটে হাত দেয়, তখন দেখে তার কাছে কোনো টাকাই নেই। তখন তার মনে পড়ে সে যখন এই লোকগুলোকে দেখে পালাচ্ছে, তখন সে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন সে বুঝতে পারে সেই মেয়েটি তার টাকা চুরি করেছে। এরপর সিয়ং কিছু টাকা জোগাড় করে তার মেয়েকে ডিনারের জন্য নিয়ে যায়। এরপর সে স্টেশনে যায়, কিন্তু সে একটুর জন্য ট্রেনটি মিস করে দেয়। তারপর সে স্টেশনে বসে যখন পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে, তখন একটি অচেনা লোক এসে তার পাশে বসে এবং তাকে বলে, আমি তোমার সাথে একটি গেম খেলতে চাই, আর তুমি যদি জিতে যাও তাহলে আমি তোমাকে 10,000 উন দেব। সিয়ং এই কথাটি শোনার পর রাজি হয়ে যায়। সে বারবার মার খাওয়ার পর শেষে গেমটি জিতে যায় এবং অনেক টাকা পেয়ে যায়। এরপর সেই অচেনা লোকটি একটি কার্ড দিয়ে বলে, তুমি যদি আরও টাকা জিততে চাও তাহলে এই কার্ডে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। এরপর সিয়ং যখন তার ঘরে যায়, তখন তার মা তাকে বলে তার মেয়ে তার সৎ বাবার সাথে পরের বছর আমেরিকায় চলে যাবে। এখানে আমরা জানতে পারি সিয়ংয়ের ডিভোর্স হয়ে গেছে এবং তার বউ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। কিন্তু সিয়ং কখনোই চায়নি তার মেয়ে তার থেকে দূরে থাকুক, কিন্তু তার টাকার প্রয়োজন তার মেয়ের কাস্টডি নেওয়ার জন্য। তাই সে ওই কার্ডে দেওয়া নাম্বারটিতে ফোন করে। তারপর একটি গাড়ি আসে, সেই গাড়িটিতে সিয়ংয়ের মতো অনেক লোক থাকে এবং তাদের সবাইকে অজ্ঞান করে দেওয়া হয়। যখন তাদের জ্ঞান আসে, তখন তারা সবাই নিজেদেরকে একটি হল ঘরে দেখতে পায় যেখানে 456 লোক ছিল। এখানে সবাইকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে, আর এখানে সবাইকে একটি ইউনিফর্মও পরানো হয়। এখানে একটি কমন জিনিস হলো, এখানে যারা এসেছিল তাদের সবার অনেক টাকার দেনা ছিল। সিয়ং এখানে প্লেয়ার নাম্বার 1-এর সাথে দেখা করে। সে একটি বুড়ো লোক ছিল, তার ব্রেইন টিউমার ছিল, এটাই কারণ ছিল তার এখানে আসার। এরপর দুটো প্লেয়ার্সের মধ্যে ঝগড়া হয়, যাদের মধ্যে একজন হলো মেয়ে, তার নাম ছিল সিবিয়ক, আর একজন হলো একটি ছেলে যার নাম হলো জ্যাক। এখানে সিবিয়ক ওই মেয়েটি ছিল যে সিয়ংয়ের টাকা নিয়ে পালিয়ে গেছিল। সিয়ং তাকে দেখেই চিনতে পেরে যায় এবং টাকা নেওয়ার জন্য তার কাছে যায়। তখন ওখানে কিছু গার্ড চলে আসে, তারা পিঙ্ক কালারের ইউনিফর্ম পরেছিল এবং তাদের মুখ ছিল পুরো ঢাকা। গার্ডরা বলে তাদের এখানে মোট 6টা গেম খেলতে হবে, আর যে এই গেমটি জিতবে তাকে অনেক টাকা দেওয়া হবে। সবাইকে একটি কন্ট্যাক্ট পেপারে সাইন করানো হয়, যেখানে প্রথম রুলটি হলো কোনো প্লেয়ার তার নিজের ইচ্ছায় গেম ছেড়ে যেতে পারবে না, দ্বিতীয়টি যে গেমটি খেলতে চাইবে না তাকে এলিমিনেট করে দেওয়া হবে, আর তৃতীয়টি হলো মেজরিটির কথা শোনা হবে। এরপর সবাইকে গেমের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে সিয়ং তার ছোটবেলার বন্ধুকে দেখতে পায় এবং সে তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তো বিজনেসের জন্য আমেরিকায় গেছিল। এরপর প্রথম গেমের জন্য এখানে অনেক বড় পুতুল রাখা হয়, আর গেমটির রুলস অনেক সিম্পল ছিল। পুতুলটি যখন গান করবে তখন সবাইকে সামনে এগিয়ে যেতে হবে, আর যখন গান গাওয়া বন্ধ করবে তখন সবাইকে থেমে যেতে হবে, মানে নড়াচড়া করা যাবে না, আর কেউ যদি নড়াচড়া করে তাহলে এলিমিনেট করে দেওয়া হবে। প্রথমে তো সবাই এটাকে প্র্যাঙ্ক মনে করেছিল, কিন্তু যখন একটি ছেলে নড়াচড়া করে তখন শ্যুট করে মেরে দেওয়া হয় তাকে, আর এটাই ছিল এলিমিনেটের মানে। তখন সবাই ভয় পেয়ে যায় এবং তারা কিছু বুঝতে না পেরে এদিক ওদিক পালাতে থাকে, কিন্তু গেমের রুল ছিল তাই যারা নড়াচড়া করে তাদের সবাইকে মেরে ফেলা হয়। আর সার্ভাইভাররা কোনোভাবে এই গেমটি কমপ্লিট করে ফেলে। এখন 456 জন প্লেয়ার্সের মধ্যে 201 জন প্লেয়ার্স আছে।
কিন্তু সব প্লেয়ার্সরা এতটাই ভয় পেয়েছিল যে তারা আর কেউ গেমটি খেলতে চায়। গেমের মধ্যে তৃতীয় রুলটি ছিল, মেজরিটি যদি গেম খেলতে না চায় তাহলে স্কিপ করতে পারে। তাই লিডার তাদের ফ্রন্টম্যান হোডিং করে তার আগে তাদের প্রাইজ মানি দেখায়, মানে যে জিতবে তাকে দেওয়া হবে। কিন্তু গেম ছেড়ে চলে গেলে মারা যাওয়া ব্যক্তিদের ফ্যামিলিকে সব টাকা দেওয়া হবে। আর এই প্রাইজ মানি ছিল 45.6 মিলিয়ন। এরপর ভোটিং শুরু হয়, এখানে মেজরিটি গেমটি খেলতে চায় না, তাই গেমটি এখানে স্টপ করে দেওয়া হয়। কিন্তু ফিউচারে যদি কেউ গেমটি খেলতে চায় তাহলে রিজয়েন করতে পারে। এরপর তাদের সবাইকে তাদের ঘরে ছেড়ে দেওয়া হয়। এর পরের দিন সিয়ং পুলিশ স্টেশনে যায় আর তাদের সব কিছু বলে, কিন্তু সিয়ংয়ের কথা তারা বিশ্বাস করে না। এদিকে সিয়ংয়ের ক্লাসমেট স্যাং হো তার মাকে লুকিয়ে দেখছিল, আর তখন সেখানে সিয়ং চলে আসে। এখানে স্যাং হো আপসোট হয়ে সিয়ংকে বলে, আমার উপর 6 মিলিয়নের ধার আছে, আমি ক্লায়েন্টসের টাকা নিয়ে স্টক মার্জিনে লাগিয়েছি, কিন্তু আনলাকিলি সব টাকা ডুবে গেছে। আর তখন সিয়ংয়ের কাছে হসপিটাল থেকে একটি ফোন আসে, তার মায়ের পায়ে অনেক ইনজার্ড ছিল কিন্তু ডায়াবেটিস ট্রিটমেন্ট না হওয়ার জন্য আরও বেড়ে যায়। তখন ডাক্তার বলে, তোমার মা ট্রিটমেন্ট হতে পারে কিন্তু তার জন্য তার পা কাটতে হবে, কিন্তু এই অপারেশনে অনেক টাকা লাগবে। কিন্তু সিয়ংয়ের কাছে তো এত টাকা থাকে না, তাই সে তার এক্স ওয়াইফের কাছে যায় টাকা চাই, কিন্তু তার ওয়াইফ তাকে টাকা দেয় না এবং সে তার হাজবেন্ডকে ফোন করে বলে সিয়ং এসেছিল টাকা চাইতে। তখন তার হাজবেন্ড সিয়ংয়ের কাছে যায় এবং তাকে টাকা দেয় আর বলে, আমার ফ্যামিলি থেকে দূরে থাকো। কিন্তু সিয়ং তাকে এই কথা শুনে মারতে শুরু করে, তখন তার মেয়ে ওখানে চলে আসে। এরপর সিয়ং এর একটা ফ্রেন্ড তার বসের কাছে টাকা চাইতে যায়, কিন্তু তার বস তাকে টাকা দেবে না বলে দেয়। এই জন্য তাদের মধ্যে মারামারি শুরু হয়, যার জন্য তার বসের হাত মেশিনের মধ্যে ঢুকে যায়। এই সুযোগে সিয়ং এর ফ্রেন্ড টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর সিয়ং এর ফ্রেন্ড ঘরে এসে তার ওয়াইফকে বলে, এখান থেকে পালিয়ে যাও। এরপর সিবিয়ক এক এজেন্টের সাথে দেখা করে, কারণ সে তার মাকে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া আনতে চায়। এটি সেই মেয়েটি যে সিয়ংয়ের পকেট মেরেছিল। সিবিয়কের একটি ছোট ভাই ছিল যার কাছে সে প্রমিস করেছিল মাকে সে ফিরিয়ে আনবে। এরপর আমরা এক অফিসারকে দেখতে পাই, আর এই অফিসারের ভাই অনেক সময় ধরে মিসিং ছিল। এই জন্য সে তার ভাইয়ের ঘরে যায়, সেখানে গিয়ে সে জানতে পারে তার ভাই অনেক দিন ধরে ঘরেই আসেনি। সে যখন ঘরটি দেখছিল তখন সে একটি কার্ড দেখতে পায়, আর এই কার্ডটি সেই পুলিশ স্টেশনে সিয়ংয়ের কাছে দেখেছিল। তাই জন্য অফিসার সিয়ংয়ের কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সিয়ং তাকে কিছুই বলে না। সিয়ং যখন তার ঘরে যায় তখন সে কার্ডটি আবার দেখতে পায়, আর সে সিদ্ধান্ত নেয় সে এই গেমটি আবার খেলবে। এরপর সব প্লেয়ার্সদের একটি জাহাজে করে নিয়ে যাওয়া হয়। তখন সেই অফিসারটিও তার পিছু নিয়ে জাহাজের কাছে এসে পৌঁছায়। এরপর সব প্লেয়ার্সদের একটি দ্বীপে আনা হয়। এখানে তারা কেউ জানতো না পরের গেমটি কি এবং কিভাবে খেলতে হবে। এরপর তারা আলাদা আলাদা টিম বানিয়ে নেয়। রাতে সিবিয়ক ও তার একটি মেয়ে বন্ধু বাথরুমে যায় এবং সিবিয়ক গার্ডের নজর এড়িয়ে ওই হল ঘরটি দেখতে থাকে। তখন সে দেখতে পায় গার্ডরা বড় বড় বাসনে কিছু বানাচ্ছে। গার্ডরা বুঝতে পেরে যখন বাথরুমে আসে কিন্তু ততক্ষণে সিবিয়ক চলে যায়। এরপর এখানে সিবিয়ক তার মেয়ে বন্ধুটিকে সব কথা বলে, সে কি দেখেছিল, কিন্তু এখানে স্যাং হো তাদের সব কথা শুনে নেয়। আর সে এই ব্যাপারে সিবিয়ককে জিজ্ঞাসা করায়, সিবিয়ক বলে তারা বড় বড় বাসনে কিছু রান্না করছিল। এরপর সব প্লেয়ার্সদের প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। তারা সামনে চারটি শেপ দেখতে পায়, এর মধ্যে তাদের একটা করে বেছে নিতে হবে। এরপর স্যাং হো বুঝে যায় গেমটি কি আর কি করতে হবে। স্যাং হো সিয়ংকে বলে সবাইকে আলাদা আলাদা শেপ মেঝে নিতে। এরপর সবাইকে একটি ছোট বাটি দেওয়া হয় যার মধ্যে শেপ করা থাকে, আর গেমটি হলো শেপটিকে না ভেঙে বার করতে হবে, আর শেপটি যদি খারাপ হয় তাহলে এলিমিনেট করে দেওয়া মেরে ফেলা হবে।
এরপর স্যাংমো খুব সহজেই শেপটি বার করে নেয়, কিন্তু সিয়ং ভয় পেয়ে যায়। সে কোনোভাবে গেমটি জিততে যায়। এরপর সবাইকে আবার তাদের ঘরে আনা হয়। এখানে আবার 187 জন প্লেয়ার্স খেলতে এসেছিল, যার মধ্যে 108 জন বেঁচেছিল। এরপর সবাইকে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। জ্যাংয়ের একটি ছেলের সাথে ঝগড়া হয়ে যায়। জ্যাং এত মারে তাকে যে সেখানেই মরে যায়। প্লেয়ার্সদের মধ্যে একজন ডাক্তার ছিল, যে গার্ডদের সাথে মিলে মারা যাওয়া প্লেয়ার্সদের অর্গান বার করে সেগুলি বাইরে বিক্রি করার কাজ করে। এই জন্যই যখন মারা যাওয়া প্লেয়ার্সদের নিয়ে যাওয়া হয়, তখন তাদের সরিয়ে নেওয়া হয়, কারণ এগুলি সব কিছু প্ল্যান করা ছিল। তাই জন্যই তারা কন্ট্রোল রুমে তাদের নিজের একটা লোক বসিয়ে রেখেছিল, যে তাদের সব ভিডিওগুলো ডিলিট করে দিত। আর গার্ডরা তো আগের থেকেই ডক্টরকে গেমের কথা জানিয়ে রাখত, যাতে সে সার্ভাইভ করতে পারে। এখানে গার্ড এই প্লেয়ার ডাক্তারকে বলে, আজ আমরা ইচ্ছে করে প্লেয়ার্সদের কম খাবার দিয়েছি, যাতে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে। এর ফলে যারা কমজোরি প্লেয়ার তাদের গেম থেকে আউট করে দেওয়া হবে। এরপর গার্ডরা পরের গেমের কথা ডাক্তারকে বলে দেয়। 30 মিনিট পর এখানে লাইট অফ হয়ে যাওয়ার কথা। স্যাংহু জানতো যে সিয়ং এর টিম কোনো ভুল কাজ করবে, এই জন্য সে তাদের ডেকে ওদের শান্ত থাকার জন্য বলে। এরপর লাইট অফ হয়ে যায়, আর জ্যাং নিজের টিমের সাথে থেকে বাকি সবাইকে মারতে থাকে। এরপর গার্ডরা এসে সবাইকে শান্ত করে, আর এখন মোট 80 জন প্লেয়ার থেকে যায়। এরপর সবাইকে তৃতীয় গেমের জন্য নিয়ে যাওয়া হয়, আর এখানে তাদের বলা হয় 10 জন করে টিম করতে হবে, আর সবাই এটাই করে। আর এখানে জ্যাং আগে থেকেই জানতো গেমের কথা, তাই সে সাইবিয়োগের মেয়ে বন্ধুটিকে তার টিমে নেয় না, সে তার টিমে শুধু ছেলেদেরই রাখে। এরপর স্যাংহো নিজের টিম বানিয়ে নেয়। এরপর স্যাংহোর যখন একটি প্লেয়ারের প্রয়োজন হয়, তখন স্যাইবিয়োগের ওই মেয়ে বন্ধুটিকে তাদের টিমে নিয়ে নেয়। আর এই গেমটি ছিল অপর টিমকে নিচে ফেলে দেওয়া। এরপর গেমটি স্টার্ট হয়ে যায়, আর জ্যাংয়ের টিম খুব সহজেই এই গেমটি জিতে যায়। এরপর স্যাংহোর টিমের পালা ছিল। তখন প্লেয়ার নাম্বার 1 বলে, আমি এই খেলাটি অনেকবার খেলেছি, তাই এই গেমটি কিভাবে খেলতে হয় সেটা তাদের বলে। এরপর তারা কোনোভাবে এই গেমটি জিতে যায়। আবার আমরা দেখতে পাই 30 মিনিট পর লাইট অফ হয়ে যাবে। এরপর স্যাংহো সবাইকে বলে তৈরি থাকার জন্য। এরপর তারা সিদ্ধান্ত নেয়, এক এক করে তারা পাহারা দেবে। আর জ্যাংয়ের টিমে অনেক চালার প্লেয়ার্স থাকার কারণে জ্যাং ভয় পেতে থাকে, আর টিম তাকেই না মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই ডাক্তার গার্ডদের সাথে মিলে মৃতদেহগুলোর অর্গানগুলো বার করতে থাকে, আর এই অর্গানগুলো অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কাজ ছিল গার্ড নাম্বার 28 আর 29-এর। তারা সবাই একটি মৃতদেহর কথা বলতে থাকে, যার একটি মাত্র কিডনি ছিল। আর এখানে যে গার্ড নাম্বার 29 ছিল, সে আর কেউ না, পুলিশ অফিসার, যে গার্ডের জামা পরে এসেছিল। আর গার্ডদের কথা শুনে তার সন্দেহ হয়, সে ভাবে তার ভাইয়ের কথা বলছিল, কারণ তার ভাইয়েরও একটি মাত্র কিডনি ছিল। এরপর গার্ড নাম্বার 28 আর 29 অর্গান বিক্রি করার জন্য যখন বেরায়, তখন খেয়াল করে টার্নালে বোম লাগানো আছে। তখন গার্ড নাম্বার 28 বলে যে, আমরা যখন এখান থেকে বেরিয়ে যাব, এই জায়গাটি ধ্বংস করে দেওয়া হবে। আর এখানে অফিসার গার্ড নাম্বার 28-এর থেকে আরও তথ্য জানার চেষ্টা করে। এই কারণে গার্ড নাম্বার 28-এর সন্দেহ হয়, তাই সেই অফিসারকে তার চেহারা দেখানোর কথা বলে। আর অফিসার নিজের চেহারা দেখিয়ে দেয়, আর সাথে সাথে গার্ড নাম্বার 28-এর দিকে বন্দুক দেখায় এবং ওই একটি কিডনি থাকা ব্যক্তিটির কথা জিজ্ঞাসা করে। এখানে ডক্টর পরের গেমের কথা গার্ডদের জিজ্ঞাসা করে, কিন্তু গার্ডরাও পরের গেমের কথা জানতো না। এই কারণে ডাক্তার ডেকে যায় আর গার্ডকে মারতে শুরু করে, যার ফলে গার্ডটি মারা যায়। আর ডাক্তার সেখান থেকে পালায়। এরপর আরেকটা গার্ড তার পেছনে যায়, আর তারা প্লেগ্রাউন্ডে চলে আসে। এখানে গার্ড ডক্টরকে নিজের কথার জালে ফাঁসিয়ে তাকে মারতে যায়, কিন্তু তখন সেখানে লিডার চলে এসে তাকে মেরে ফেলে। এরপর ডক্টরকেও মেরে ফেলে।
এরপর গার্ড নাম্বার 28 এর মৃতদেহ পায়, যার কারণে সে বুঝতে পারে যায় এখানে কেউ চলে এসেছে। আর এখানে অফিসার ফ্রন্টম্যানের ঘরে চলে আসে আর সব কিছু দেখতে থাকে। দেখতে দেখতে উইনারদের তথ্য খুঁজে পায় আর এর মধ্যে তার ভাইয়ের নামও দেখতে পায়। তখনই সব প্লেয়ার্সদের চতুর্থ গেমের জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে সবাইকে নিজের নিজের পার্টনার বেছে নিতে বলে। সাইবিয়গের মেয়ে বন্ধুটিও নিজের পার্টনার খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউ তার পার্টনার হতে চায় না। এরপর সব প্লেয়ার্সদের কিছু মার্বেল দেওয়া হয়। গেমটি ছিল প্লেয়ার্সদের নিজের পার্টনারের থেকে সব মার্বেল নিতে হবে কোনো রকম জোর ছাড়া, আর যে প্লেয়ার্সদের কাছে মার্বেল থাকবে না তাদের মেরে ফেলা হবে। সেখানে স্যাংহু আর সিয়ংয়ের ফ্রেন্ড অর্ডার ইভেনের একটা গেম খেলে। এর মধ্যে গেস করতে হবে সামনের প্লেয়ার্সের হাতে কটা মার্বেল আছে। আর এখানে সিয়ংয়ের ফ্রেন্ড স্যাংহুর সব মার্বেল জিতে যায় আর স্যাংহুর কাছে মাত্র একটি মার্বেল পড়ে থাকে। স্যাংহু যখন বুঝতে পারে সে আর বাঁচবে না, তখন সে সিয়ংয়ের ফ্রেন্ডকে নিজের কথার জালে ফাঁসিয়ে স্যাংহু ঠকিয়ে সিয়ংয়ের ফ্রেন্ডের সব মার্বেল চেঞ্জ করে দেয় আর সব মার্বেল নিয়ে গার্ডদের দিয়ে দেয়। এখানে সিয়ংয়ের ফ্রেন্ড যখন তার মার্বেল চেক করে, তখন সেখানে শুধু পাথর দেখতে পায়। আর এদিকে প্লেয়ার নাম্বার 1 মারে বুড়ো লোকটি শরীর খারাপ হতে শুরু করে, কিন্তু সিয়ং তাকে কোনোভাবে খেলার জন্য রাজি করায়। আর এখানেও তারা অর্ডার ইভেন্ট খেলে আর বুড়ো লোকটি সিয়ংয়ের সব মার্বেল জিতে নেয়। কিন্তু লাস্ট রাউন্ডে বুড়ো লোকটি ভুলে যায় সে কি চুজ করেছিল। এই সুযোগে সিয়ং তার কথার জালে ফাঁসিয়ে সব মার্বেল নিয়ে নেয়। কিন্তু বুড়ো লোকটি খুব চালাক ছিল, সে নিজের কাছে একটি মার্বেল রেখে দিয়েছিল। এখানে সিয়ং তাকে অনুরোধ করে আরেকটা গেম খেলার জন্য, আর বুড়ো লোকটি তখন বলে, আমি জানি তুমি মিথ্যে কথা বলে সব মার্বেল নিয়েছো আমার থেকে, আমি সব জানি, শুধু আমি পাগলের অভিনয় করছিলাম। তখন এটা শুনে সিয়ং তার সব মার্বেল তাকে ফিরিয়ে দেয়। এরপর সিবিয়ক ও তার মেয়ে বন্ধুটিও গেম খেলছিল, আর তাদের গেমটি ছিল যে মার্বেলকে দেওয়ালে যত কাছে ফেলবে সে জিতবে। সিবিয়ক মার্বেল ফেলে, যখন সিবিয়কের বন্ধুর পালা আসে তখন সে তার সব মার্বেল নিচে ফেলে দেয়। কিন্তু যখন সিবিয়ক এটা দেখে নেয় তখন তার বন্ধুকে আবার ফেলার জন্য বলে। তখন বন্ধুটি বলে, না সিবিয়ক, আমি একা, আমার তো কেউ নেই, কিন্তু তোমার যদি কিছু হয় তাহলে সেটা ভালো হবে না, আর তোমার তো ছোট ভাই আছে, সে তোমার জন্য অপেক্ষা করছে। আর এই জন্য সিবিয়কের ফ্রেন্ডকে মেরে ফেলা হয়। এরপর সবাই হল ঘরে চলে আসে। এখানে জ্যাং দেখতে পায় সিবিয়কের এই বন্ধুটি এখনও বেঁচে আছে, যে খুব আরামে বসেছিল। এখানে জানা যায় সিবিয়কের এই বন্ধুটি জ্যাংয়েরও বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল, তাই জ্যাংয়ের বন্ধুটি তাকে বাজে কথা বলতে শুরু করে। এদিকে ফ্রন্টম্যান একটা মৃতদেহর পাশে অফিসারের আইডি কার্ড খুঁজে পায়। তখন সে জানতে পারে তাদের সব ভিআইপিরা চলে এসেছে, এই জন্য সে তাদের নিয়ে আসতে যায় আর ভিআইপিদের আসার কথা আরেকজনকে গিয়ে বলে। আর এটাই ছিল আসল ব্যক্তি, আর এই ব্যক্তিটিকে সেটা আমরা পরে জানতে পারবো। পরের দিন সবাইকে পঞ্চম গেমের জন্য নিয়ে আসা হয়, যেখানে 1 থেকে 16 পর্যন্ত নাম্বার থাকে আর সব প্লেয়াররা নিজের নিজের নাম্বার বেছে নেয়। নাম্বারের মানে ছিল যেই নাম্বার প্লেয়াররা নেবে সেই অনুযায়ী তাদের যেতে হবে। শেষে 2 নাম্বার থেকে যায় 1 আর 16। সিয়ং এখানে চিন্তায় পড়ে যায় তার কোন নাম্বারটি নেওয়া উচিত। যদি 1 নাম্বার নেয় তাহলে সে মারা যাবে, কারণ সে জানে না গেমটি কী ছিল। আর শেষ নাম্বার নিলে যদি খেলার সুযোগই না পায়, তখন সেখানে একটি প্লেয়ার এসে বলে, আমায় 1 নাম্বারটি দেবে, কারণ আমি জীবনে কখনও প্রথম নাম্বারে আসিনি। তারপর সবাইকে গেমের ঘরে নিয়ে আসা হয়, আর গেমের নিয়ম ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের অপর প্রান্তে যেতে হবে। এর মাঝে 2 ধরনের কাঁচ লাগানো থাকে, যার মধ্যে একটি হলো নর্মাল কাঁচ আর আরেকটি হলো টেম্পার্ড কাঁচ। নর্মাল কাঁচের মধ্যে পা রাখতে কাঁচ ভেঙে যাবে আর নিচে পড়ে যাবে। এরপর গেমটি শুরু হয়ে যায় আর একে একে সবাই মরতে থাকে। একটা সময় জ্যাং সবার সামনে থাকে আর আগেই যায় না। এখন তার কাছে একটাই উপায় ছিল, সে আগে যাবে নাহলে সবাই মারা যাবে।
তারপর জ্যাংয়ের সামনে সেই বন্ধুটি চলে আসে, যে জ্যাংকে বাজে কথা বলছিল। আর সে জ্যাংকে বলে, আমি তোমাকে বলেছিলাম যেদিন তুমি আমাকে ঠকাবে আমি তোমাকে মেরে ফেলব। এই বলে জ্যাংয়ের হাত ধরে নিচে ঝাঁপ দেয়, আর তারা দুজনেই মারা যায়। এখানে একজন ছিল যে গ্লাস কোম্পানিতে কাজ করত, আর সে জানতো টেম্পার্ড গ্লাস কোনটা। কিন্তু যখন ফ্রন্টম্যান এটা জানতে পারে তখন সে লাইট অফ করে দেয়, যাতে গ্লাস চিনতে তারা না পারে। শেষে একটাই স্টেপ বাকি ছিল, আর তাদের কাছে তো সময়ই ছিল না। এই জন্য স্যাংহু একটি লোককে নিচে ফেলে দেয়। এরপর স্যাংহু, সিয়ং আর সাইবিয়ক ব্রিজটি পার করে ফেলে। কিন্তু গ্লাস ভাঙার কারণে তাদের অনেক আঘাত লাগে, বিশেষ করে স্যাবিয়োগের। আর এখানে অফিসার একটা ওয়েটারকে মেরে তার জায়গায় চলে আসে, কিন্তু একটা ভিআইপির তার উপর সন্দেহ হয়, যার কারণে তার মুখোশটি খোলার জন্য বলে। অফিসার বলে, ঠিক আছে, কিন্তু আমি ভিতরে গিয়ে মুখোশটি খুলব। এরপর অফিসার সেই ভিআইপিকে নিয়ে ভেতরে চলে যায়, আর অফিসার ভিআইপিটিকে অজ্ঞান করে দেয়, আর সেটা ফ্রন্টম্যান জানতে পেরে যায়। এই জন্য ফ্রন্টম্যান তার পেছনে যায় এবং অফিসারকে দেখে নেয়। এরপর অফিসার এখান থেকে পালিয়ে আইল্যান্ডে চলে আসে, আর ফ্রন্টম্যানও তার পেছন পেছন চলে আসে। এখানে অফিসার তার সিনিয়রদের ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন কেটে যায়। তারপর অফিসার তাদের সব তথ্য পাঠায়, কিন্তু সেখানে নেটওয়ার্ক থাকে না। তারপর ফ্রন্টম্যান অফিসারকে ধরে ফেলে, আর সে তাকে তার সাথে যাওয়ার জন্য বলে। কিন্তু অফিসার তার কথা না শুনে তার উপর গুলি করে। এরপর ফ্রন্টম্যান তার মুখোশ খোলে। এখানে অফিসার দেখতে পায় এটা আর কেউ না, তার ভাই ছিল। এরপর অফিসারের ভাই মানে ফ্রন্টম্যান তাকে গুলি করে, আর সে জলে পড়ে যায়। অন্যদিকে গ্লাস লাগার কারণে সিবিয়গের অনেক আঘাত লাগে। এরপর সার্ভাইভারদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয়। তাদের কাছে একটা করে ছুরি রাখা হয়, মানে রাতে তিনজনের মধ্যে যে কেউ একজনকে মেরে ফেলতে পারবে। তখন সিয়ং দেখতে পায় সিবিয়গের অবস্থা অনেক খারাপ হতে থাকে, তাই সে সিবিয়গকে বলে, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, এই গেমে আমরা একসাথে স্যাংহুকে হারিয়ে দেব, এখান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে সব টাকা ভাগ করে নেব। সিবিয়গ তখন বলে, আমার একটা ছোট ভাই আছে যাকে আমি ছেড়ে এসেছি, আর আমাদের মধ্যে যে এখান থেকে বেঁচে বাইরে যাবে তাদের দুজনের ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। সিবিয়ক ডাক্তারের প্রয়োজন ছিল, এই জন্য সিয়ং সাহায্যের জন্য যায়। কিন্তু যখন সে আসে ততক্ষণে স্যাংহু সিবিয়ককে মেরে ফেলে। এর পরের দিন তাদের লাস্ট গেমের জন্য নিয়ে যাওয়া হয়। গেমের নিয়ম খুব সহজ ছিল, মেরে ফেলো না হয় মরে যাও। আর এই গেমটির নাম ছিল স্কুইড গেম। এরপর গেম শুরু হয়ে যায়। লাস্টে স্যাংহুর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এর ফলে সিয়ং বলে, আমি এই গেমটি বন্ধ করতে চাই, কিন্তু স্যাংহু নিজেকেই তখন মেরে ফেলে, যার জন্য সিয়ং গেমটি জিতে যায়। এরপর সিয়ংকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়, আর তার কাছে একটি এটিএম কার্ডও ছিল। তখন দেখে সব টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর সিয়ং নিজের ঘরে যায়, কিন্তু তখন সে জানতে পারে তার মা কিছুদিন আগেই মারা গেছে। তারপর এক বছর পরের সিন আমরা দেখতে পাই, যেখানে সিয়ংয়ের অবস্থা খুব খারাপ থাকে, আর সে অনেক নেশা করতে শুরু করে। সে এখনও সেই টাকা ধরেনি। একদিন এক ফুল বিক্রেতা সিয়ংয়ের কাছে আসে, আর সেরকমই দেখতে একটা কার্ড দেয়, যার মধ্যে একটি ঠিকানা লেখা ছিল। সিয়ং যখন সেই ঠিকানায় পৌঁছায় সে জানতে পারে এগুলো সব ওই বুড়োটি করছিল, মানে প্লেয়ার নাম্বার 1। এখানে বুড়ো লোকটি বলে সিয়ংকে, আমি আমার জীবনে বিরক্ত হয়ে গেছিলাম, তাই এই পুরো গেমটি আমি আমার কর্মচারীদের সাথে মিলে বানিয়েছি, যাতে আমি সবাইকে মরতে দেখে মজা পেতে থাকি, কিন্তু আমি কাউকে জোর করিনি এটা খেলার জন্য। আমি অংশগ্রহণ করেছিলাম কারণ আমার খেলা দেখার থেকে বেশি খেলতে ভালো লাগে। এটা বলার পরেই বুড়ো লোকটি মারা যায়। এরপর সিয়ং সিবিয়কে ছোট ভাইয়ের কাছে যায়, আর তাকে নিয়ে যায় স্যাংহুর মার কাছে। আর স্যাংহুর মাকে বলে, এই বাচ্চাটির খেয়াল রেখো, আর সাথে একটা ব্যাগও দেয় যার মধ্যে অনেক টাকা থাকে। এরপর সিয়ং স্টেশনে যায়, যেখানে সেই অচেনা ব্যক্তিটিকে আবার দেখতে পায়, মানে মুভিটির প্রথমে আমরা যাকে দেখেছিলাম। সিয়ং তার পেছনেও যায়, কিন্তু ততক্ষণে সে পালিয়ে যায়। তারপর সেই কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে, আর জিজ্ঞাসা করে, তোমরা কারা? কিন্তু অপর দিক থেকে বলে, সিয়ং, যদি তুমি বাঁচতে চাও তাহলে প্লেনে উঠে যাও। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।